नमस्कार गोल मॉडल मशीनरी पक्ष के सबाई की शुभेच्छा और मुबारकबाद। आमी आपनाके जे मशीनटार विषय कथा बोलबो एटा हच्छे 600 मॉडल मिनि कम्बाइन राइस मिल। तो ये मशीन दिए आपनारा दुटो बिजनेस करते पारबेन, एकदिके आपनि धान भांगते पारबेन, अन्यदिके आपनि गम हलदी मरुच थेके शुरू करे जे कोनो जिनिस गुड़ा करते पारबेन। तो आपनारा जारा लकडाउनेर कारणे बाड़िते बसे आछेन, বাড়িতে বসে না থেকে ছোট্ট একটি ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটি করতে পারেন। এই রাইস মিলের ব্যবসা আপনি সারা বছর করতে পারবেন। তো এই মেশিন যদি আপনারা কেনেন, একদিকে আপনি যেমন ধান ভাঙবেন, অন্যদিকে আপনারা গম থেকে শুরু করে যে কোনো জিনিস গুঁড়া করতে পারবেন। তো এই মেশিনে যদি আপনি প্রতি কেজিতে 1 কেজি ধানের যদি আপনারা 1 টাকা করে নেন, তাহলে 250 কেজি যদি আপনি প্রতি ঘন্টায় ভাঙবেন, তাহলে আপনারা 1 ঘন্টায় 250 টাকা ইনকাম করতে পারছেন। তাহলে আপনি যদি ডেইলি 4 ঘন্টা মেশিনটাকে ইউজ করেন 4 ঘন্টা, তাহলে কিন্তু আপনি 1200-1300 টাকা ইনকাম করতে পারছেন। এটা একটা সিম্পল ব্যাপার। তারপর আপনি যদি এটা গ্রাইন্ডিং মেশিনে, এটাতে আপনারা যদি গম ভুট্টা যে কোনো জিনিস যদি আপনি পিষাই করেন, তাহলে কিন্তু এটাতে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারছেন। আমি শুধু আপনাকে রাইস মিলের ধারণাটা দিলাম। যদি আপনি এই মেশিন দিয়ে প্রতি কেজি 1 কেজি চালে যদি আপনি 1 টাকা করে নেন, তাহলে 250 কেজি চালেতে আপনি 250 টাকা হচ্ছে। তাহলে 250 টাকা হলে যদি আপনি 4 ঘন্টা মেশিনটা ইউজ করেন, তাহলে 1200-1300 টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন এই মেশিনের বিষয়ে আমরা আরও কিছু তথ্য জানবো। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब कर बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। अभी ये मशीन विस्तारित आलोचना করছি। তো আপনারা যে এই মেশিনের রাইস মিলটি হপারটি দেখতে পাচ্ছেন, এই হপারটি আপনি একবারে 10 থেকে 12 কেজি ধান ঢেলে দিতে পারবেন এই হপারটায়। আর এটাকে আমরা বলি অ্যাডজাস্টিং পার্টি মেশিনে আপনারা ধান কন্ট্রোল করতে পারবেন এটা দিয়ে। আর এটা হচ্ছে পলিশার কন্ট্রোলার, এটা আপনি চালটা কীরকম পলিশ হতেছে এটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। আমাদের কিন্তু এই রাইস মিলে চাল একদম আপনার পলিশ হয়ে একদম ফ্রেশ হয়ে বের হয়ে যাবে। তো আপনারা হলাতে আমরা আপনাকে দেখাবো। এটা হচ্ছে 600 মডেলের 100 100 100 mm হলা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 100 mm সুন্দর হলা। তো এই হলাটি আমরা এক্সট্রা আপনারা যারা নিতে চাচ্ছেন এক্সট্রাও নিতে পারেন। দেখেন কত বড় হলা। তো এই হলারটি ১১ ইঞ্চি ১০০ mm হলার। তো আপনারা যারা হলার নিতে চাচ্ছেন সেটা হলারও নিতে পারবেন। আমাদের কাছে মেশিনের সমস্ত পার্টস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর আপনি এই দিক থেকে দেখবেন আপনার যে বড় বড় যে চালের যে ইয়াটা হয় ভুষিটা, এই দিক দিয়ে বড়টা বের হবে আর এই দিক দিয়ে আপনার কিন্তু চালটা বের হবে। এই দিক দিয়ে চালটা, চালের যে উপরে যে টিনটা আপনারা দেখতে পাচ্ছেন চালনিটা, চালনিটা দিয়ে আপনার খুদিটা এই দিক দিয়ে বের হয়ে যাবে। আর আপনি যে মেশিনের পিছন পাশে আসেন, তাহলে পিছন থেকে দেখবেন এই মেশিনের যে ভুষি, এটা ভুষিটাকে যে মেশিনটা ভুষিটা এই দিকে আপনার বাইর হয়ে যাবে, পিছন দিক থেকে মেশিনটা বাইর হয়ে যাবে। তো আর তারপরে আমরা এটাকে গ্রাইন্ডিং মেশিন বলি, যারা এটাকে গম থেকে শুরু করে যে কোনো জিনিস গ্রাইন্ড করতে পারবেন। এটাতে 3 প্রকার জালি আছে। তো এই মেশিনে আপনার 3টা জালি আছে, ঠিক আছে। এই 3 প্রকার জালি দিয়ে আপনি এটাকে আটাটাকে কন্ট্রোল করতে পারবেন। তো আপনারা যারা মাছের খাবার করতে চান, যে কোনো খাবার, অ্যাকচুয়ালি কিন্তু এই মেশিনে আপনারা আটাটা মিহিন হয় না, ঠিক আছে। তো মিহিন করার জন্য আমরা গ্রাইন্ডিং মেশিনে এনেছি এই যে জালি, এর মধ্যে 3 প্রকার জালি আছে। এই জালিটা দিয়ে আপনি যে কোনো পশুর খাবার, মাছের খাবার, অথবা আপনি যদি নিজেও খান, তাহলে 0 mm জালি লাগালে আপনার আটাটা একদম বাড়ি ময়দার মতো হবে। আমরা মোটরটা দেখবো, এটা হচ্ছে 3 HP 100% কপার মোটর। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা একদম সিঙ্গেল ফেজে চলে, 220 ভোল্ট আছে। আপনার 1 ঘন্টা 1.5 থেকে 2 ইউনিট আপনি কারেন্ট লাগবে, 220 ভোল্টের সিঙ্গেল ফেজও আপনার চলতে পারবে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন সর্বপ্রথম মেশিনের ভিডিও পেতে। জয় হিন্দ, জয় ভারত।